আসসালামু আলাইকুম। ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস এ আই মোহাম্মদ সোহেল রানা, যারা এই মুহূর্তে আমার অনলাইন ভিডিওটি দেখছ এবং যারা পরবর্তী সময়ের ভিডিওটি দেখবে তাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি। আজকে যে ক্লাসটি নেব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের বল অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায়ের ওপর বল, এটার উপরে আমরা পরবর্তী ভিডিওটা। প্রথম ভিডিওতে তোমাদের আমরা সাধারণ ধারণা দিয়েছিলাম, নিউটনের গতি বিষয়ক সূত্র প্রথমটি আলোচনা ছিল এবং দু চারটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিছু নিয়ে আলোচনা করব। সে মেইন পয়েন্ট হচ্ছে এক, মোমেন্টাম বা বলা হয়ে থাকে ভর বেগ, পরবর্তী বলা হয়ে থাকে ইফেক্টস অফ ফোর্স অন মোমেন্টাম শেপ অফ আ বডি বলে, অর্থাৎ বস্তুর গতির ও আকারের উপর বলে প্রভাব বলে। পরবর্তী দেখো দ্য রিলেশন বিটুইন ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন, অর্থাৎ বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক, যেটাকে বলা হয় নিউটনের দ্বিতীয় সূত্র। এই তিনটি অংশ আমরা তোমাদের আলোচনা করব। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথম মোমেন্টাম নিয়ে একটু আলোচনা করব। মোমেন্টাম মানে ভর বেগ। দেখো মোমেন্টামকে কী বলা হয়, কী দ্বারা প্রকাশ করা হয়, তো আমি একটু বলি ভর বেগ। দেখো এর মধ্যে দুটি শব্দ আছে, একটা কী আছে ভর, একটা কী আছে বেগ। আমরা যদি ভরকে কি এম দ্বারা প্রকাশ করে, বেগ কি ভি দ্বারা প্রকাশ করে, এই একত্রে কী বলা হয় মোমেন্টাম। অর্থাৎ কোনো একটা বস্তুর ভর ও বেগ এই দুটোর পারস্পরিক গুণফলকে বলা হয়ে থাকে ভর বেগ। ভর বেগের ক্ষেত্রে যদি বলি যে কোনো বস্তুর ভর এম বেগ ভি হয়, তাহলে ভর বেগ ইজিলি কী হবে এম ভি হয়ে যাবে। ভর বেগ কিন্তু একটি ভেক্টর রাশি, কেন বেগ কিন্তু একটি ভেক্টর রাশি, যেহেতু ভর বেগ আমাদের কী হচ্ছে ভেক্টর রাশি, এবং দিকটা হচ্ছে বস্তুর গতির যে দিক থাকবে সেদিকে ভর বেগটি কাজ করবে। একটু দেখো আমরা একটু এককে দেখে নেবো আর কি, এর এককটা কী বলে ভর বেগ, এককে একটু বলা যায় ভরের হাতটি কী বল তোমাদের কেজি হয়, আর বেগের একক কী মিটার পার সেকেন্ড, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপরে দেখো আমরা একটু মাত্রা নিয়ে কথা বলবো। মাত্রা ভরবেগ ক্ষেত্রে দেখো ভরের মাত্রা কী বলতো আমাদের ক্যাপিটাল কি এম এমনটি থাকে, ইঞ্চু দেখো বেগের মাত্রা কি, আমরা বেগের মাত্রা একটু বের করে নিই। তোমরা যদি গতি অধ্যায়ে দেখেছো বেগ ভি সিগন কি জানো সরল, সরল বা দূরত্ব ডিভাইড বাই কি আছে আমাদের সময় আছে, সরলকে এস বাই টি, তাহলে এটা কি বলতে পারো এল বাই ক্যাপিটাল টি, এল টি ইনভার্স, এটা হচ্ছে আমাদের বেগের কি মাত্রা। তাহলে আমরা বলতে পারি এল টি ইনভার্স, থার্ড ব্রেকেট দিতে পারো না দিলেও চলে, অর্থাৎ এম এল টি ইনভার্স হলো আমাদের কিসের মাত্রা, ভরবেগের মাত্রা। এতটুকু হচ্ছে ভরবেগ নিয়ে তোমাদের আলোচনা। আমি মনে রাখবো ভরবেগ নিয়ে তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষায় সিলেকশন প্রশ্ন আসে। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দেখো দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটি আমরা কী বলেছি, দ্বিতীয় অংশটি আমরা এতটুকু বললাম যে বস্তুর গতির ও আকারের উপর বলের প্রভাব। আমি চারটা পয়েন্ট দিয়েছি, মতো বই আলাদা একটি বেশি পয়েন্ট দেওয়া আছে, চারটি মৌখিক বলবো। এই চারটি প্রশ্নই অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে তোমাদের বোর্ড পরীক্ষায় চলে আসে এবং বিভিন্ন পরীক্ষায় আসে। প্রথমটি যেটা বলবো সেটা দেখো, প্রযুক্ত বল কোন স্থির বস্তুকে গতিশীল করে, স্থির বস্তু কী করবে গতিশীল করবে। মনে করো যে আমরা এই যে আমরা বলতে পারি যে প্রযুক্ত কোনো বল কোনো স্থির বস্তুকে গতিশীল করতে পারে। মনে করি যে আমরা এই একটি ডাস্টার দিয়ে, ডাস্টারটা এই সার্ফেসের উপর বোর্ডের উপর স্থির আছে, এটা কিন্তু এখন স্থির, এটাকে যদি আমি একটু বল প্রয়োগ করি, ভাবছি ধরে ধরে একটু বল প্রয়োগ করলো, তাহলে কী হলো এটা গতিশীল হলো। অর্থাৎ আমরা বলতে পারি কোনো একটি বস্তুকে, স্থির বস্তুকে যদি বল প্রয়োগ করি তাহলে সে কী হয় গতি লাভ করে, অর্থাৎ গতিশীল হয়। পরবর্তীতে দেখো যে দুই নম্বর পয়েন্ট বলছে প্রযুক্ত বল বস্তুর বেগ বৃদ্ধি করতে পারে। এটা কিন্তু খুব সুন্দর জিনিস, মনে করো তোমার এক ফ্রেন্ড, তুমি উত্তরটা এভাবে শুরু করতে পারো যে প্রযুক্ত বল প্রয়োগ করার ফলে কোনো একটা বস্তুর বেগ কী হয় বৃদ্ধি হয়। আর তুমি বলতে পারো মনে করা যায় একটি বস্তু গতিশীল আছে, গতিশীল বস্তুর উপর যদি আরেকটু জোরে পিছন থেকে বল প্রয়োগ করা হয় তাহলে কী হবে তার গতিটা আরও বেড়ে যাবে। কেমন দেখো ফুটবল খেলার মাঠে একটা প্লেয়ার একটা ফুটবলকে আস্তে করে লাথি মারলো, তারপরে এসে আরেকটা প্লেয়ার ওই গতিশীল বলকে আরেকটু জোরে লাথি মারলো, তাহলে বলটার গতি বেড়ে যাবে। তাহলে কী হলো দেখো গতিশীল বস্তুতে কী করা যায় তার গতি বৃদ্ধি করা যায়। বা মনে করো তোমার ফ্রেন্ড সাইকেল চালিয়ে যাচ্ছে, তুমি পিছনে সাইকেলকে জোরে একটু ধাক্কা দিলা, তাহলে তার গতিটা কী হবে আরেকটু বেড়ে যাবে। এইটা বলা হয়ে থাকে গতিশীল বস্তুর গতি কী বৃদ্ধি করা আছে। আচ্ছা দেখ বল প্রয়োগের ফলে গতিশীল বস্তুর বেগ হ্রাস করা হয়, হ্রাস মানে কমিয়ে দেওয়া, এটাও আমরা কিন্তু বলতে পারি। যে দেখো আমরা এই সাইকেলের উদাহরণটা দিয়েই বলি আর কি, সাইকেলের যে চালিয়ে তোমার একটা বন্ধু আছে, পিছন দিয়ে তুমি যদি হাত দিয়ে টেনে ধরো তাহলে তার গতিটা কি বাড়বে না কমবে, অবশ্যই তোমার বিপরীত জানার জন্য গতিটা কমে যাবে।
পাশাপাশি তুমি দেখো তোমরা কমনলি বলতে পারো যে তোমরা 100 মিটার বা 200 মিটার দৌড় খেলেছো আর কি। যখন তুমি দৌড়ায় চলে যাও, যখন সামনে তোমার 100 মিটার ফিনিশিং পয়েন্টে সুতা বা দড়ি থাকে, সারা দাঁড়িয়ে থাকে, তুমি কি ওখানে যে থেমে যাও, থেমে যাও না, তোমার যে গতি থাকে এই গতিটা আস্তে আস্তে কি হয়ে যায়, তোমার কমে যায়। তোমাকে সার যদি হাত ধরে তাহলে তোমার গতিটা কমে গেল না, অর্থাৎ কি গতিশীল বস্তুর বেগটাকে হ্রাস করা যায় বল প্রয়োগ করে। বলে দেখো বস্তুর আকারের উপর বলের প্রভাব, এটা কিন্তু আর একটা মজার উদাহরণ। কেমন তোমার যে কাছে যে তোমার খাতার পৃষ্ঠা আছে, পৃষ্ঠাকে ধরে তুমি একটু চাপ দাও এরকম ভাবে জোরে, দেখবে পাকা হয়ে গেছে, অর্থাৎ কি বস্তুটির আকার পরিবর্তন হলো এরকম ভাবে। অর্থাৎ একটা বোতল নাও, একটা বোতলের ঢাকনা একটু খোলা রেখে চাপ দাও, তুমি দেখবে যে বোতলে গিয়ে সংকুচিত হয়ে গেল, তাহলে তার নির্দিষ্ট আকারে গিয়ে একটু পরিবর্তন হয়, এতটুকু বলা হয়। এরপরে যেটা শিখবে এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ তোমাদের জন্য, সেটা হচ্ছে দেখো বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক, নিউটনের দ্বিতীয় সূত্র। আমি তোমাদের সুবিধার্থে সূত্রটি এখানে লিপিবদ্ধ করে রেখেছি, তোমরা একটু সুন্দরভাবে দেখতে পারো, খাতায় উঠে নিতে পারো, একটা পজ করে আর কি। দেখো বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক সূচক দ্বিতীয় সূত্র, দেখো এটা বলা হয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এখানে কিন্তু মূলত দুটি জিনিস দেখবা, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার একটা অংশ এবং এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক দুটি অংশ। আমরা শিখে নেব আগে যে আসলে এই অংশটুকু কি বলে আর প্রযুক্ত বলের সমানুপাতিক। দেখো এটা কিন্তু প্রযুক্ত বল বলতে এফ বোঝায়, তাহলে এটা কি মনে করো কোনো বস্তুর ভর এম, আমি এটা বলি ধরে নিই, মনে করি কোনো বস্তুর ভর, কোনো বস্তুর ভর সমান এম, এবং তুমি যদি বেগ নাও, বেগটা আমরা নিতে পারি বেগ সমান ভি, হলে ভর বেগ কি হয় দেখো, তোমরা একটু আগে দেখলাম ভর বেগ পি হলো কি এম, তাহলে আমরা এটা লিখতে পারি দেখো বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, বস্তুর ভর বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার, এটাকে লেখা যায় ডিপি বাই ডিটি। তোমরা এটা হয়তো নতুন জিনিস মনে হতে পারে, আমি তোমাদের একটি সহজ প্রমাণ পড়াচ্ছি, এটা ছাড়া তোমার বইয়ে আরেকটি প্রমাণ দেওয়া আছে, ওটা একটু বড় করে দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার্থে সহজটা দিলাম। দেখ এই ডি এবং ডিটিকে বলা হয় পরিবর্তনের হার, এটার একটা ম্যাথমেটিক্যাল নাম আছে, একে বলে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন বলা হয়ে থাকে, ডি বাই ডিটি, টি হচ্ছে সময়, এই টি এর ক্ষুদ্র পরিবর্তনের হার হবে, কার পরিবর্তনের হার দেখো ভরবেগের, এখানে যদি টি দাও তাহলে কি হলো ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এই ভরবেগের পরিবর্তনের হার কার সমানুপাতিক দেখো প্রযুক্ত বলে সমানুপাতিক, তাহলে তুমি অতএব শর্ত হয়ে লিখতে পারো, অর্থাৎ ডিপি ডিটি প্রমোশনটি কি হচ্ছে এফ হচ্ছে, তাহলে দেখো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরকে পরিবর্তন সেদিকে ঘটে, অর্থাৎ ডিপি বাই ডিটি সমানুপাতিক কি হবে এইটা। দেখো আমরা লিখি ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে এফ, আমরা এটা লিখতে পারি কে কে বলা হয় সমানুপাতিক ধ্রুব, সমানুপাতিক ধ্রুব, পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞানে যে কোনো সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এটা কনস্ট্যান্ট বা ধ্রুবক বসে। দেখো পি এর মানটা আমরা একটু বসিয়ে দেবো, দেখো তো ডি বাই ডিটি এম ভি ইজ ইকুয়াল টু কে এফ। দেখো তোমরা একটু খেয়াল করবা কোনো একটি বস্তুর ভর কিন্তু নির্দিষ্ট, আমরা যদি যে কোনো একটি বস্তু নিই, আমার যদি হাতে মার্কারটা নিয়ে কাজ করি, এটা যদি থ্রো করি মানে ছুঁড়ে মারি, তাহলে বস্তুর একটা ভর আছে, এটা বেগ আছে, আমরা যদি একটা বড় পাথর ছুঁড়ে মারি তাহলে দুটো ভরকে এক নয়, অর্থাৎ একটা নির্দিষ্ট ভর বস্তুর জন্য ভর কি থাকবে নির্দিষ্ট ফিক্স, কিন্তু বেগটা কিন্তু পরিবর্তনশীল থাকবে, এই জন্য এটাকে এইভাবে লেখা হয় এমটা বাইরে চলে আসবে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু কে এফ, আমরা এইভাবে লিখবো আর কি। এখন প্রশ্ন হচ্ছে ডিভি বাই ডিটি এটা তো পরিবর্তনশীল আছে, তাহলে এটাকে কি বলা হয়, তোমরা শিখে এসেছো যে গতি অধ্যায়ে তরল, তরল এ ইজ ইকুয়াল টু বলা হয় ডিভি বাই ডিটি, অর্থাৎ এখানে বলা হয় এমন ক্ষুদ্র তরল বেগ ডিভাইড বাই ক্ষুদ্র তরল সময়, এই দুটো অনুপাতকে বলা হয়ে থাকে তরল, আবার তোমরা বলতে পারো তরলের সময় অসময়ে গতিশীল কোনো একটি বস্তুর বেগের পরিবর্তনের হারকে তরল বলে, এটা বলো। তাহলে এই যে আমরা এটা পেলাম এই সমীকরণ থেকে আমরা দেখো এম এ ইজ ইকুয়াল টু কে এফ পাচ্ছি, আমরা এটা এক নম্বর সমীকরণ দিলাম, আমরা এ পাশে একটা সলিউশন করে নেবো আর কি। দেখো এম এ ইজ ইকুয়াল টু কে এফ, আচ্ছা খেয়াল করো আমরা যদি এখন সিরিয়ালের ক্ষেত্রে একটু আলোচনা করি, যে এক নম্বর সমীকরণ থেকে এভাবে লিখবো এক নং হতে পাই, আমরা কে ইজ ইকুয়াল টু দেখো এম এ বাই এফ লিখতে পারি, হ্যাঁ
एफ लिखले देखो भर के जदि तुम धरो 1 केजी आ त्वरण के धरो 1 मीटर पर सेकंड स्क्वायर नीचे आ जाए 1 न्यूटन बल তাহলে দেখো 1 কেজি পার নিউটন মিটার পার সেকেন্ড এক কথা আমরা যে মান চিনি সেটা কি 1 নিচ্ছি আর কি কে এর মান কত আসছে বলতে 1 অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করলে অর্থাৎ একটু লিখে দিই তোমাদের সুবিধার অর্থাৎ 1 কেজি ভরের কোনো বস্তুর উপর एक न्यूटन बल एक কেজি ভরের কোন বস্তু এক নিউটন বল প্রয়োগ করলে কে এর মান কত পাওয়া যাবে এক নিউটন বল প্রয়োগ করলে প্রয়োগ করলে কে ইজিগাল টু 1 আর যাবে অতএব তুমি দেখো এই এক নাম্বার হতে পায় তুমি লিখবা কে এর মান যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে কি পাচ্ছো F is equal to m a এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ অতএব তুমি লিখতে পারো বল is equal to ভর ইনটু কি আছে আমাদের ত্বরণ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ আমরা এই এই ভিডিও ক্লাসটাতে দেখলাম যে এই তিনটি অংশ আলোচনা করতে তিনটি অংশ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তিনটায় বোর্ড পরীক্ষা চলে আসে তোমরা আশা করি এই অংশ থেকে দেখে কিছু হলেও অনুধাবন করতে পেরেছো তোমরা খাতায় বাসায় বসে জিনিসটা ধীরে ধীরে লিখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে বলে আশা রাখি তো যারা এই সময় পর্যন্ত ভিডিওটি দেখেছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি পুনরায় সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা এই বোধে আজকের এই ভিডিও এখানে ক্লাসটি শেষ করছি আল্লাহ হাফেজ